নমস্কার আমার নাম অনুপম রায় আমি আজকে একটি পাইথন প্রোগ্রাম কম্পিউটারের মাধ্যমে করে দেখাবো সেই পাইথন প্রোগ্রামটি হল আমি একটি কোন সংখ্যা ইনপুট করব সেই সংখ্যাটি আমস্ট্রং কিনা তা চেক করবে এবং চেক করে দেখবে সেটি আমস্ট্রং কি না আর যদি আমস্ট্রং হয় তাহলে লিখবে আমস্ট্রং নাম্বার আর যদি না হয় লিখবে নট আমস্ট্রং নাম্বার আমস্টং নাম্বারের রুলটি হচ্ছে যে কোনো সংখ্যার একটা মনে করো ওয়ান ফিফটি থ্রি ওয়ান ফিফটি থ্রিকে ওয়ানের কিউব প্লাস ফাইভের কিউব প্লাস থ্রির কিউব করলে সেই সংখ্যাটি আবার ওয়ান ফিফটি থ্রি হয় দেখতে থাকো আমস্ট নাম্বারের প্রোগ্রাম প্রথমেই এন ইকাল টু এন্ট ইনপুট এন্টার দ্য নাম্বার এরপরে আর আর্কেল টু জিরো সাম ইকোয়াল টু জিরো পি ইক্যাল টু এন অর্থাৎ পিতে এন এর নাম্বারটা স্টোর করলাম ওয়াইল এন গ্রেটার দেন জিরো তাহলে শুরু করবে আর আর্কেল টু এন ফ্লোর ডিভিশন টেন সাম ইক্যাল টু সাম প্লাস আট স্টার আট স্টার আট এবারে এন ইকাল টু এন ফ্লোর ডিভিশন টেন এবারে ইফ এবারে পি ডবল ইকাল টু সাম অর্থাৎ পিতে যে স্টোরটা করেছিলাম সেইটা দেখবে আগের সামের যোগ সামের সঙ্গে সমান হয় কি না তাহলে করবে আমস্টোন নাম্বার না হলে এলস করবে নট আমস্টোর নাম্বার ওয়ান ফিফটি থ্রি ওয়ান ওয়ানের কিউব প্লাস ফাইভের কিউব প্লাস থ্রির কিউব সমান ওয়ান ফিফটি থ্রি অর্থাৎ এটি আমস্টো নাম্বার আর একটি সংখ্যা ইনপুট করলাম সেটি দেখা গেল আমস্টো নয় ঠিক আছে